নমস্কার, আমি দেবজিৎ চক্রবর্তী। স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পতাকা। আমরা জানি স্বাধীনতা দিবসের দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। উত্তোলন করার পরেই আমাদের স্বাধীনতা দিবসের দিনটি শুরু হয়। প্রত্যেকটা সংগঠন এবং প্রত্যেকটা যে সমস্ত স্থান রয়েছে সেই সমস্ত স্থানে পতাকা উত্তোলন করা হয়, সরকারি দপ্তর এবং বেসরকারি দপ্তরে। এছাড়াও 26শে জানুয়ারি ও 23শে জানুয়ারি পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করে আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমরা আজকে বলবো এই পতাকা জিনিসটা কিভাবে উদ্ভব হলো। আমাদের স্বাধীনতার আগে যখন রাজাদের আমল ছিল, তখন প্রত্যেকটা রাজা তাদের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে আলাদা করার জন্য এই পতাকা ব্যবহার করত। তাদের যে রথ ছিল সেই রথের মাথায় পতাকা লাগাতো, মানে পতাকা প্রত্যেকটা রাজার একটা করে পতাকা ছিল, সে পতাকায় চিহ্ন রাখা থাকতো। এছাড়াও অনেক বইতেও আমরা পাই যে পতাকার ব্যবহার কিভাবে করা হতো। তাহলে এই পতাকাটা দিয়ে বোঝানো হয় যে অন্যের চেয়ে আলাদা। তাই আমাদের যে জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা রয়েছে, সেরকম পতাকা কিন্তু আর কোনো দেশের নেই। মানে একটি জাতীয় পতাকা কিন্তু অন্য দেশের জাতীয় পতাকার চেয়ে আলাদা হবে, কারণ তাহলেই বোঝা যাবে যে প্রত্যেকটা দেশ আলাদা এবং সার্বভৌম। তার জন্যই আমাদের পতাকা ব্যবহার করা হয়। এইবার পতাকা, তারপর থেকে পতাকা ব্যবহার করা হয়, আজ পর্যন্ত পতাকার ব্যবহার আমাদের রয়েছে আমরা জানি। এছাড়াও আমাদের এই পুজো আচ্ছাতেও পতাকার বিভিন্ন ব্যবহার করা হয়। জাতীয় পতাকাকে যথাযথ সম্মান দিয়ে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পুজো আচ্ছাতে কীভাবে পতাকার ব্যবহার করা হয়। তাহলে পতাকা দিয়ে বোঝানো হয় যে এটি আলাদা, অন্যান্য হচ্ছে আলাদা, ইউনিক। যদি বা ইংরেজিতে বলা হয় তাহলে বলা হয় ইউনিক। তার এক একটা নিজের জিনিস, নিজস্বতা তার পতাকার মাধ্যমে বোঝানো হয়। আমাদের ধর্মে এবং আমাদের পুজো আচ্ছাতে পতাকা ব্যবহার করা হয়। যেমন বজরংবলী পুজোতে আমাদের পতাকা অনেকটা বড় বাঁশের উপরে বা কোনো জায়গার উপরে পতাকা বা ধ্বজা ওড়াতে হয়। বজরংবলী ধ্বজা আমরা জানি রামনবমীতে ওড়ানো হয়, বা যেখানে যেখানে হোলির দিন পুজো করা হয় সেখানে এই পতাকাটি আমাদের লাগাতে হয়। এটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়েছে। তারপরে আর আমরা কোথায় লাগাই, আমরা জানি সবচেয়ে বড় যে পতাকাটা নিয়ে আমরা দেখি এবং যেই পতাকাটা নিয়ে আমাদের সবাই একটি খুব আকর্ষণীয় বিষয়, সেটা হলো পুরীর যে জগন্নাথ মন্দির, তার উপরে একটি পতাকা প্রত্যেক দিন সেই পতাকাটি পরিবর্তন করা হয়। সেই দৃশ্যটা দেখার জন্য অনেক লোক জড়ো হয়। এছাড়াও আমাদের পুজো আচ্ছাতে পতাকা ব্যবহার আজকে বলবো। পতাকা ব্যবহার হয় বিশেষ করে যেই ব্যবহারটা খুব উল্লেখযোগ্য, আপনারাও লক্ষ্য করবেন, দুর্গাপুজোয় নবঘট বলে একটি পুজো করা হয়, যেটা প্রধানত অষ্টমীর দিন করা হয়। সর্বদ্বীপ মণ্ডলী বানাতে হয়, সুন্দর করে সাজাতে হয়, তারপরে নখানা পতাকা দিয়ে এবং নখানা ঘট পাতা হয়। নখানা পতাকার প্রত্যেকটা পতাকার একটা করে যে এটা দিতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকটা দেবী, নখানা দুর্গার যে রূপ সেটা আলাদা করার জন্য নখানা আলাদা আলাদা রঙের পতাকা দেওয়া হয়, যেন এর সঙ্গে ওটা না মিশে যায়। প্রত্যেকটা যে আলাদা এবং প্রত্যেকের যে আলাদা আলাদা শক্তি, আলাদা আলাদা রূপ, সেটার বোঝানোর জন্যই আমরা পতাকাটা ব্যবহার করি। আমাদের দিতেই হয় প্রত্যেকটা ঘট এবং তার পেছনে একটি করে করে পতাকা। তাহলে নখানা পতাকা এই কাজে ব্যবহার করায়। আবার আরেক জায়গায় ব্যবহার করায় সেটা হলো নবগ্রহ যখন যজ্ঞ করতে হয়, তখন রয়েছে নিয়ম যে প্রত্যেকটা গ্রহর জন্য, আমরা জানি আমাদের নখানা গ্রহ, সেই নখানা গ্রহর প্রত্যেকটার জন্য একটি একটি করে পতাকা দিতে হয়। সেই পতাকাগুলো আমরা পরপর
সাজিয়ে দিই যজ্ঞকুণ্ডুর পাশে। এইভাবে পতাকার ব্যবহার করা হয়। জানি তার মধ্যে আমরা বিশেষ করে যে রংটা জানি, যে শনিদেবের জন্য নীল বর্ণ দিতে হয়, রাহু কেতুর জন্য কালো দিতে হয়, এছাড়াও চন্দ্র রয়েছে সাদা, এছাড়াও প্রত্যেকটা আলাদা আলাদা রং, সেই অনুযায়ী আমরা ওইখানে ব্যবহার করি। আর একটা জিনিস, সেটা হলো বার ঠাকুর পুজো। বার ঠাকুর কথার অর্থ হলো শনিদেব। শনিদেবের পুজো যখন করা হয় তখন অনেকে জিনিসটা করে, সেই জিনিসটা হলো প্রত্যেকটা যে মোকাম, মোকামের উদ্দেশ্যে একটি করে পটাকা। রং নিতে হবে না, নীল রংটা থাকলেই হবে, সেটা মাঝখানে শনিদেবের উদ্দেশ্যে বসবে। এবং মোট পাঁচটা যে মোকাম সাজাতে হয়, মোকামে একটা করে পতাকা। সত্যনারায়ণও আমরা দিতে পারেন, মানে পতাকার কথার অর্থ হলো প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকের যে একটা করে শক্তি রয়েছে, একটা করে নির্দিষ্ট জায়গা রয়েছে, নির্দিষ্ট রূপ রয়েছে, সেটা বোঝানোর জন্যই পটাকা ব্যবহার করা হয়। তাহলে আমাদের পুজো আচ্ছাতেও পতাকার ব্যবহার বহু পুরাণ থেকে রয়েছে, এবং পতাকা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। এছাড়াও অনেক ছোটোখাটো কাজে আমরা পতাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। 15ই আগস্ট আপনাদের খুব ভালো কাটুক, স্বাধীনতা দিবসটা ভালোভাবে এই পরিস্থিতির মধ্যেও একটু যদি আনন্দ করতে পারেন, এটাই বলবো। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন। আমি আপনাদের জন্য একটু অন্যরকমের ধর্মীয় ভিডিও আনার চেষ্টা করি। নমস্কার, সবাই ভালো থাকবেন।